বিরোধী প্রার্থীকে হারিয়ে দেশের পনেরোতম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু এখন দেশের রাষ্ট্রপতি পদে রয়েছেন রামনাথ কোবিন্দ তার মেয়াদ শেষ হচ্ছে চব্বিশে জুলাই দেশের প্রথম আদিবাসী ও দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি পঁচিশে জুলাই শপথ নেবেন দেশের রাষ্ট্রপতি হিসেবে ঠিক কী কী সুবিধা পাবেন দ্রৌপদী মুর্মু কতই বা বেতন পেতে চলেছেন তিনি আসুন জেনে নেওয়া যাক মাসিক পাঁচ লক্ষ টাকা বেতন পাবেন যেটি পুরোপুরি করমুক্ত বিনামূল্যে যাবতীয় শারীরিক চিকিৎসা পরীক্ষা সহ সমস্ত ফেসিলিটি পাবেন রাইসিনা হিলসে বিনামূল্যে থাকার ব্যবস্থা পাবেন রাষ্ট্রপতির জন্য রয়েছে বিশেষ গাড়ি কাস্টমস বিল্ট মার্সিডিজ বেঞ্চ এস সিক্স রাষ্ট্রপতি ভবনের কর্মচারীদের বেতনের জন্য বরাদ্দ থাকে বড় অঙ্কের অর্থ অবসরের পর পেনশন হিসাবে মাসিক দেড় লক্ষ টাকা পাবেন বিনামূল্যে দুটি ল্যান্ডলাইন ও একটি মোবাইল ফোন পাবেন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সহ নিরাপত্তা ব্যবস্থা পাবেন বিমানে ও ট্রেনে সঙ্গীসহ বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাবেন